কি অবস্থা দেশের সিস্টেম চালানো কারাপ্টেড সকল রতি মহারতিগণ গতকাল রাতের 11টা বাজে আর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক বড় ভাই আর ইনবক্সে নকদি কর শামীম চট্টগ্রামে একটা আইসিইউর ব্যাড ম্যানেজ করতে এরবিনি হ্যাঁ তোর কোথাও লিংক আসেনি একখানা খুঁজিসা আমি পরে কইলাম যে ভাইয়া আন্নে কি আরে কি আমি তো ওইভাবে কোনো কিছু করতে মাইতাম না আর আন্নে আরে কি পেশেন্টের ডিটেলস লিখি কার সাথে যোগাযোগ করবো আরে ব্যাক কিছু দেন পরে ভাইয়া আরে পাঠাইলো আয় কি সাথে সাথে কি এবং যে পেশেন্টের লাই পাঠাইছে ওই বড় ভাই ও কি ওই বড় ভাই তার আম্মা তার আম্মার লাই একটা আইসিউর ব্যাড লাগবে এবং ওই বড় ভাই ও কি আর বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই পরে আমি পোস্ট করছি আর আর আইডিতে আর পেজের স্টোরিতে আর ফ্যান গ্রুপের ভিতরে আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের ভিতরে পোস্ট করছি ঠিক আছে একটা আইসিউর ব্যাডের লাই এবং ইনবক্সে চট্টগ্রামে কি যারা এসব বিষয় নিয়ে কাজ করে কয়েকটা ছোট বাইরে কি বড় বাইরে কি আই নক দিছে যে ভাইয়া যদি পারেন একটা কি আইসিউ ব্যাড ম্যানেজ করে দেন কারণ পেশেন্টের অক্সিজেন ফ্লো কি আন্ডার 45% আজ যে সকালবেলা 12:30টার দিকে কি আমি বড় বাইরে নক দিছি নক দিয়ে কই ভাইয়া আইসিউ ব্যাড কি ম্যানেজ হয়েছিনি পরে ভাইয়া কইল যে কি গতকাল মুরাদপুরের একটা কি ছোটখাটো একটা হসপিটালের ভিতরে আসিল আজ যা সকালে কি হেতারাম মারে কি অক্সিজেন লই গেছে ইয়া সরি ঢাকা লই গেছে দুই মিনিট পরে ভাইয়া আবার নক দি কয় যে স্বামী আইসিউ বেড লাগতো না ঠিক আছে অমুকের মা তো মারা গেছে আইসিউ বেড লাগতো না তার একটা কথা কইবেলা মনে চায় যে দেশটা স্বাধীন হয়েছে আজ যা 50 বছর হয়ে গেছে 50 বছর 50 বছরে এই দেশের চিকিৎসা খাতে কি করছেন আন্নেরা কি করছেন এই কোভিড চলাকালীন সিচুয়েশন না হয় 2 বছর বাকি 48 বছরে এই দেশের স্বাস্থ্য খাতে যে পরিমাণ কি বাজেট হয়েছে এই বাজেট এগুন কই কোনো কিছু করতেন ফাইছেন আপনারা পারেন না আর গতকাল্যা ওই লোকের আম্মার লাই আইসিউ বেড দরকার এটার লাই আই নানান জায়গায় পোস্ট দিছি নানান জনরে রিকোয়েস্ট করছি কিল্লাই কারণ কাইল্লা যদি আর আম্মার লাই একটা আইসিউ বেড লাগে আর বইনের লাই একটা আইসিউ বেড লাগে কিংবা আন্নের কারোর লাই যদি একটা আইসিউ বেড লাগে তখন আই যদি কারো কাছে হেল্প চাই আই কিন্তু এটা হাইতাম না আই এটা কোনোভাবে ফাইতেন না আপনারা সব কিছু লুটি ফুটি খাই শেষ করিয়া লাইছেন 50 বছর আগে যখন পশ্চিম পাকিস্তানের আন্ডারে আসিল এই দেশ তখন কি পশ্চিম পাকিস্তানিরা শেষ করছে আর ওই শোষণ থেকে মুক্তি হইবার লাগি আঙ্গর বাপ দাদারা যুদ্ধ করছে আর 50 বছর পরে আই নিজের দেশের মানুষের লোকে যুদ্ধ করন লাগে নিজের দেশের কারাপ্টেড অসুত অসৎ লোক চোর বাটপার দুর্নীতিগ্রস্ত বদমাইশদের সাথে কি যুদ্ধ করা লাগে কারণ চিকিৎসা আর নাগরিক অধিকার হওয়ার পরেও তারপরে কি আই চিকিৎসা এটা পাইয়েন না চট্টগ্রামে একটা আইসিইউ বেড নাই চট্টগ্রামে আইসিইউ বেডের কি প্রচন্ড পরিমাণে ক্রাইসিস ঢাকা পাঠাইতে পাঠাইতে আর একটা পেশেন্ট কি মরি যার গই হ্যাঁ কি করছেন আপনারা কই লাইক দোনো এই টাইমে আর পদ্মা সেতু লাইক দোনো এই কিছু এই টাইমে কি আর হসপিটাল দরকার আর চিকিৎসা দরকার আর মাল লাই আর বইনের লাই আর প্রতিবেশীর লাই আর বন্ধুর অমুকের লাই আত্মীয় স্বজনের লাই পাচ্ছেন আপনারা দিতেন পারেন না এগুন সব কিছুর জবাব একদিন উপরে যায় কি ঠিকভাবে দন লাগবো আপনারা পাচ্ছেন গরিবের ত্রাণ মারি খাইতে ঠিক আছে প্রবাসীদেরকে ইয়ানে ইয়ানে অপমান করতে আপনারা কি গরিবের ভাতা মারি খাইতে ঠিক আছে সরকার কি অমুকের লাগে বাড়ি বরাদ্দ দেয় ওই বাড়ির কি বাঁশের বদল রডের বদলে কি বাঁশ ঢুকাই দিতে আপনারা এগুলা করছেন পাপিয়া সাহিদ্যা অমুক তমুকের মতো গুন্ডা বদমাইশ রেখে আশ্রয় দিতেন পাচ্ছেন আপনারা এরা এই দেশের সিস্টেম চালায় আর আমরা হয়ে গেছি কি রোহিঙ্গার তুন খারাপ রোহিঙ্গারা ভাষান্তরে যায় বিল্ডিং এর ভিতরে থাকে আর আয় কি আর 5টা বেসিক নিডের ভিতর একটা বেসিক নিড চিকিৎসা চিকিৎসাটা পাই না কিল্লাই আর বাপ দাদা আরা কি আমরা কি ট্যাক্স দিয়েন না রাষ্ট্রে কি ট্যাক্স দিয়েন না নবম দশম শ্রেণীর যে পৌরনীতি বই আছে ওখানে সুনাগরিকের অধিকার ও কর্তব্য এটা শিখাইবার আগে রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের মৌলিক চাহিদা নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব এই বিষয়ে এগুলো আগে কি ক্লিয়ার করেন তারপর সুনাগরিকের অধিকার দায়িত্ব এবং কর্তব্য কি আঙ্গুরে শিখাইতে হয় নইলে বইয়েগুন বাস করি বোর্ডি সিরি বুড়িগঙ্গার নদীর ভিতরে ফালাই দেন এমনি করি একটা দেশ চলতে পারেন না ফেডাপ হয়ে গেছে ফেডাপ এই দেশের যত ইয়ং জেনারেশন আছে না আর মতো ভিতরে দেশপ্রেম নাই জাস্ট জাস্ট কি পরিমাণ রাগ ক্ষোভ কি পরিমাণ মনে করেন যে কি ঘৃণা আপনাদের প্রতি কল্পনাও করতে পারতেন না যদি ঠিকঠাক ভাবে আঙ্গরে নিঃশ্বাস ফেলা বেলায় দেন ওই নিঃশ্বাসের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন আপনারা ধ্বংস কারণ লুটি ফুটি সবকিছু শেষ করিয়া লাইছেন সবকিছু হ্যাঁ আর এত কিছু লাগতো না এজ এ নাগরিক এজ এ সিটিজেন হিসেবে আর যে 5টা নাগরিক অধিকার আছে আর যে মৌলিক চাহিদা আর মৌলিক চাহিদার এগুন কি আগে সুনিশ্চিত করেন ওই অধিকার এগুন নিশ্চিত করেন ঠিক আছে তারপর আমি অবশ্যই একজন অটোমেটিক্যালি একজন কি সুনাগরিক হিসেবে সুনাগরিক হই রাষ্ট্রের প্রতি জ্ঞান দায়িত্ব এবং কর্তব্যের প্রতি জ্ঞান শ্রদ্ধাশীল অটোমেটিক্যালি হই যাবো
কিন্তু আপনারা আঙ্গরে দেখাইতেছেন জায়গায় জায়গায় জোট চড়িয়ে এটা সেটা লুটি ফুটি খাইয়ে লাইছেন, করোনার ভিতরে অতিরিক্ত পরিমাণে বাকি অন্যান্য জায়গায় তুন বাজেট কমাই অতিরিক্ত পরিমাণে হসপিটাল নির্মাণ করবার বদলে যে হসপিটাল এখন নির্মাণ করছেন, হ্যাঁ হসপিটাল পর্যন্ত গায়েব হয়ে গেছে কই এই দেশে। এই দেশে একটা কোভিড রেজিস্ট্রেশন করিবার লাগে দালাল ধরন লাগে, টিকা দিবার লাগে দালাল ধরন লাগে, লাইন সিস্টেম করে কি যাই টিকা মারিবার লাগে দালাল ধরন লাগে, এটা সেই দেশ। আর এই দেশে আমাদের কাছে কি এক্সপেক্ট করতেছেন, কি এক্সপেক্ট করতেছেন এজ এ নাগরিক হিসেবে? আমরা কি খুব ভালোভাবে কি আমাদের কি রাষ্ট্রের প্রতি কি সুন্দর ব্যবহার এগুন দেখাবো? রাষ্ট্র যখন নাগরিকের প্রতি তার সকল দায়িত্ব এবং কর্তব্য এগুন ঠিকঠাক ভাবে পালন করবে তখন নাগরিক অটোমেটিক্যালি কি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হই, এজ এ সিটিজেন হিসেবে তার যত দায়িত্ব আছে এগুন পালন করব। আমি জানি এই ভিডিও এটার ভিতরে এখন প্রচুর স্যাড রিয়েক্ট পড়ব, প্রচুর কমেন্ট পড়ব, প্রচুর শেয়ার পড়ব, প্রচুর ভিউস হইব, আলটিমেটলি কি ঘোড়ার ডিম, কোনো কিছু চেঞ্জ হয়েছে 50 বছরে? চেঞ্জ হয়েছে 50 বছরে? একটা দেশ চিকিৎসা খাতে আগাইতে হারানো, শিক্ষা খাত তো ধ্বংস, অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা আঙ্গর যে 5টা মৌলিক অধিকার এই মৌলিক চাহিদা এখন কি রাষ্ট্র ফুলফিল করতে কি ব্যর্থ হর? আর আর মতো বিশ্ববিদ্যালয়ে পড়া ইয়ং জেনারেশন এখন কি পথে পথে কান্দের? লাস্ট এক মাস ধরিয়ে এক ছোট ভাই আর কাছে একটা চাকরি খুঁজের খাইলিয়া, আই কি এর সঙ্গে চাকরি দিও আর নিজেরই তো অবস্থা খারাপ, আরে কর যে ভাইয়া আরে পাইলে একটা সুপার শপে কিংবা কোনো একটা দোকানে আর একটা কাজ ম্যানেজ করে দেন। জানেন আর ছোট ভাইটা কি করে? তার শিক্ষাগত যোগ্যতা কি? সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর স্টুডেন্ট, তার শিক্ষাগত যোগ্যতা। আর ওই হোলা স্যার এখন একটা সুপার শপে কি ওয়ার্কার হিসেবে কাজ করিবার লাগে কিংবা কোনো একটা দোকানের ভিতরে কর্মচারী হিসেবে কাজ করিবার লাগে। তো রাষ্ট্র রাষ্ট্রপতি শ্রদ্ধাশীল কেন হবো আমরা? কেননে রাষ্ট্র পাইছে কিছু করতে? আজ আর যে নাগরিক অধিকার এগুলোই কি রাষ্ট্র ফুলফিল করতে পারে না? কারণ রাষ্ট্র যেখানে বাজেট দেয় চোররা বাটফাররা বদমাইশরা গুন্ডারা অসৎ লোকেরা সব ধ্বংস করিয়ালার খাইয়ালার জায়গায় জায়গায় জোট চুরি করেন, ঠিক আছে, টিয়ার বদলে কি উল্টা পাল্টা সার্টিফিকেট দেন, নেগেটিভ রে পজিটিভ বানার, পজিটিভ রে নেগেটিভ বানার, ঠিক আছে। আর যে আই যেমন কি আর এক আর ভাই এল্লাই তার আম্মার আইসিও বেডের লাই যে কি আই সিল্লা ফাল্লা করিয়ে কাইলে আন্নেরও এই অবস্থা হইব আন্নেরও। আর আপনারা যারা সবাই মুখের ভিত্তি কি কলু পাটি বই দিয়েছেন না যে বাবুরে বলিলা হইব কি কোনো কিছুতে চেঞ্জ হন না, তারাও কি এই জিনিসগুলো এখন সাফার করবেন আর মতো, ঠিক আছে সাফার করবেন। 50 বছর আগে যখন আমাগরে কি আঙ্গ পূর্বপুরুষে যখন পশ্চিম পাকিস্তানের শোষণ করতো তত এত খারাপ লাগছে কি নাই জানি না, কিন্তু নিজের দেশের মানুষরা যখন নিজের দেশের মানুষরা যখন আঙ্গরে কি প্রতিনিয়ত হুনমারিদের আঙ্গর অধিকার লই খেলেন অধিকার লই সিনেমিনি করেন তখন কষ্টে কলিজা এটা ফাটি যায় যে কি এই দেশের জন্মায় কি সবচেয়ে বড় ভুল করছি যে কি এজ এ নাগরিক হিসেবে কি আর মৌলিক অধিকারের একটা অধিকারও কি আমি ঠিকঠাক ভাবে পাইতাম না, হ্যাঁ এটা আর রাষ্ট্রের কাছে কি আর দাবি রইল দাবি, ঠিক আছে আল্লাহর কাছে জবাব দন লাগবো কই দিয়ে। আর মতো হাজারো ইয়ং ফলাফাইনের কি ভিতরে যে পরিমাণ খুব জমি রয়েছে আঙ্গর অধিকারের লাই, ঠিক আছে এটার বদদোয়া এত বাজে ভাবে পড়িব যে এটার ফল আপনারা সবাই পাইবেন এই যে কারাপ্টেড লোকেরা যারা আছেন সিস্টেম মেকার পলিসি মেকার, ঠিক আছে ভালো থাকিয়েন আপনারা, আল্লাহ আন্না করে শুভ বুদ্ধির উদয় করুক, শুভ বুদ্ধি দিক আন্না করে, ঠিক আছে সেলুট সকল চোর বাটফাতদেরকে সেলুট।